فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত বোনের প্রশ্ন যে আমার এক ভাগ্নি যা হোক দিনের দিন তার শরীর অসুস্থ হয়ে পড়ছে তো এক কবিরাজ বলছে নাকি যে তার বান মারা হয়েছে তো বান মারলে সে নির্ধারিত কিছু দিন রয়েছে তার ভিতরে সে মারা যাবে তো এর থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় আছে সম্মানিত বোন হায়াত মৃত্যু আল্লাহর হাতে হায়াত মৃত্যু আল্লাহর হাতে আর কেউ যদি মানুষের ক্ষতি করতে চায় তাহলে ক্ষতির জন্য আল্লাহ সুহান্ত আলা আপনার দুয়া শিখিয়ে দিয়েছেন ইনশাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান আল্লাহ যদি না চান তাহলে ক্ষতি করতে পারবে না তবে যার কথা বলছেন বান মেরেছে বা আর কিছু তো তার গায়ে আপনি ফোঁ দিতে পারবেন সুরা এখালাস ফালাক নাস এই সুরাগুলা একবার একবার করে পড়ে ফুঁ দিবেন এগুলো সাতবার পর্যন্ত আপনি দিতে পারবেন অথবা তিনবার ফুঁ দিবেন সুরাগুলা পড়ার পরে জি আর এই সূরাগুলা যার যাকে হয়েছে মনে করছে সমস্যা তাকে সকাল সন্ধ্যা পড়তে বলবেন যেমন মাগরিব সালাতের পরে তিনবার করে পড়বে আর ফজর সালাতের পরে তিনবার করে পড়বে আর অন্য অন্য সালাতের পরে একবার একবার করে পড়বে এর সাথে আয়তাল কুরসিটা নিয়মিত পড়বে ঘুমানোর সময়তেও বেডে যখন যাবে সে তিনটা সুরা পড়বে আয়তাল কুরসি পড়বে এবং সুরাতুল বাকারার শেষ আয়াত আল্লাহ রসুল রসুলসাল্লা সাল্লাম মর্মে বলছেন সুরাতুল বাকারার শেষ আয়াতকেও যদি ঘুমানোর সময় পড়ে তার আল্লাহ সুবাহালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে জি আর অন্য মানুষরা এভাবেই পড়বে অন্যরাও এভাবে পড়বে যেভাবে বলে দিলাম আর বাড়িতে সুরা বাকারা পড়বে সুরা বাকারা পড়বে আর দুটি দুয়া আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম শিক্ষিয়ে দিয়েছেনু বিকালী মাতিল্লাহিতাম মা তুমিন শা রিমা খালাকা ইসমিল্লা হিল্লাজি লাজুরু মাস মেহি সাইন ফিলাউদ্দৌলা ফিসামা ও হোস সামিয়ালা আলিম এই দুটা দুয়াও মাগরিব আর ফজর পরে তিনবার করা তিনবার করে আরও নসালাতের পরে একবার করে নিয়মিত পড়ার চেষ্টা করবে আর রাজগার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তালা রক্ষা করবেন তাই সুরা এখলাস ফালাক নাস এ সুরা পড়বে এবং ফোঁ দেওয়ার সময় তো সুরা ফাতেহা পড়ে এবং যেগুলা আপনার দোয়া এবং সুহাজ দ্বারা দুয়া এবং আয়াত যেগুলার কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেগুলা পড়তে পারবে সেগুলাও পড়তে পারবে এর সাথে বরং গোটা কোরাটা কোরআনকেই শেফা বলা হয়েছে তাই যারা মানুষকে কষ্ট দেয় বান মেরে বা জাদু করে বা কিছু তাদেরকে বলি আল্লাহকে ভয় করুন এসব জিনিস থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন না হলে পরকালের ভয়াবহতা অত্যন্ত কঠিন জটিল যা আপনার মৃত্যুর পরে কবরে শুরু হয়ে যাবে আল্লাহ আল্লা যেন আমাদেরকে রক্ষা করেন বিপদ আবদ থেকে রক্ষা করেন الله سبحانه وتعالى جنى عبد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك